ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। চলে যাচ্ছি শফিকের কাছে। শফিক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইশরাত, আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ কিন্তু আসলে নির্ণয় করতে পেরেছে বাংলাদেশের যে আবহাওয়া অফিস সহ আন্তর্জাতিক বিভিন্ন আবহাওয়া দপ্তরগুলো, এবং ইতিমধ্যে এই লঘুচাপটি কিন্তু আরো একটু শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে বলেই আমরা কিন্তু আজ সকালে আঞ্চলিক যে আবহাওয়া অফিস আছে বরিশালের সেখান থেকে জানতে পেরেছি। তারা একই সাথে আমাদেরকে আরো যেটা জানিয়েছে, এই নিম্নচাপটি আরো আসলে শক্তি সঞ্চয় করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা ঘূর্ণিঝড়ে আসলে পরিণত হতে পারে, এবং এই ঘূর্ণিঝড় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের উড়িষ্যা রাজ্যের উপর দিয়েই আসলে বয়ে যেতে পারে, এরকম একটা শঙ্কা আসলে প্রকাশ করেছে আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর। তারা ইতিমধ্যে কিন্তু নদী বন্দর গুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি রেখেছে, এবং এই সতর্কতা সংকেতের প্রেক্ষিতে লঞ্চ চলাচল যেটা আছে সেটা আর কি নিয়ন্ত্রণের চেষ্টা একটা আছে, কিন্তু লঞ্চ মালিকদের সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে বরিশালের অভ্যন্তরীণ যে রুট গুলো আছে সেই রুটের যে লঞ্চ মালিক, তারা আমাদেরকে যেটা জানিয়েছে এই সতর্ক বার্তা যখনই আসলে বিপদ সংকেতে উত্তীর্ণ হবে তখন তারা আসলে লঞ্চ চলাচল বন্ধ রাখবে। এছাড়া আপনি আরো জানেন যে বরিশালের দুটি জেলা আসলে সমুদ্র উপকূলবর্তী, সেই দুটি জেলা হচ্ছে পটুয়াখালী এবং বরগুনা। আমরা আজ সকালে খোঁজ নিয়েছিলাম যে সেখানকার প্রায় হাজারখানেক সাইক্লোন সেন্টার সেগুলো কিন্তু প্রস্তুত করার কাজ চলছে, এবং একই সাথে যখন এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তখন কিন্তু সব জায়গায় মাইকিং করে সকল মানুষকে নিরাপদ আশ্রয় আর কি যাবার জন্য স্থানীয় প্রশাসন বলবে বলে আমরা জেনেছি। আমরা কিন্তু বরিশালেও খোঁজ নিয়েছিলাম, বরিশাল জেলা প্রশাসন থেকে যেটা জানিয়েছে যে বরিশালের যেসব কৃষি জমিতে আসলে ফসল রয়েছে ঘরে তোলার মতো, সেই ফসলগুলো কিন্তু তুলে নেবার জন্য কৃষকদের ইতিমধ্যে আসলে নির্দেশনা দিয়েছে আসলে বরিশালের জেলা প্রশাসন। একই সাথে তারা কিন্তু এই এলাকার যে সাইক্লোন শেল্টার গুলো আছে সেগুলো আসলে প্রস্তুত করছে। একই সাথে যে আসলে ঘূর্ণিঝড়ের পরে পরবর্তীতে জলোচ্ছ্বাস হবে সেই জলোচ্ছ্বাস মোকাবেলায় প্রস্তুত আছে স্থানীয় প্রশাসন। তো ইচ্ছা, এই ছিল বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ প্রস্তুতির খবর। শফিক, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সী।